আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাতি। জান্নাতি আপু, আপনি বলছিলেন যে আসলে এর আগে কয়েকবার ফোন দিয়েছেন যে আপনি খুব সমস্যার মধ্যে আছেন, আসলে সরাসরি এসে প্রতিবেদন করতে পারতেছেন না, তা আসলে অনেক দূরে থাকেন। আসলে কোথায় থাকেন এবং কেন প্রতিবেদন করতে চান? আসলে কি হয়েছিল, আপনার সমস্যাটা কি? ভাইয়া আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড, নিজেদের স্থায়ী বাড়ি। জি আর আমার কোনো ভাই বোন নাই, আমি বাবা মার একমাত্র সন্তান। আমার মা একটা স্কুলের টিচার ছিল, জি এখন মাটা অসুস্থ। আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করছি, করার পর আমার ওই বিয়ে দিতে চাচ্ছে। তো যেই বিয়ের কথা বলতে আসে, সে নানান রকম দাবি ধরে। আমাদের আচ্ছা ভাইয়ার নিজস্ব বাড়ি ছাড়া অন্য কিছু নাই যে আমরা যৌতুক টৌতুক দিয়ে বিয়ে বসতে পারবো। মা বাবা আছে? প্রতিবেদনে না, শুধু মা আছে। বাবা নাই? না না, আমার বাবা মারা গেছে অনেকদিন আগে। আপনার কোনো ভাই বোন নেই, আপনি একাই? হ্যাঁ, আমি বাবা মার একমাত্র সন্তান। ক্লাস ইন্টার পর্যন্ত পরীক্ষা, ইন্টার পরীক্ষা দিয়েছিলেন? জি না ভাই, এসএসসি পরীক্ষা দিছি আমি। আচ্ছা আচ্ছা, পাশ করছিলেন? হ্যাঁ, আপনাদের 10 জনের 2 বছরে পাশ করছি। তা এখন কিভাবে দিন কাটে আপনার? এখন দিন কাটে টুকটাক, মা তো স্কুলের টিচার ছিল, মাই জি এতদিন সমস্তটা দেখতো। জি এখন মা অসুস্থ, চাকরিটা আর করতে পারে না। এখন আমি টুকটাক ছাত্র ছাত্র পড়াই, আমার এইভাবেই কষ্ট করে দিনকাল সে কি কোনো চলছে। সরকারি স্কুলের টিচার ছিল নাকি এমনি ওই যে ইয়া স্কুলগুলো আছে ওই স্কুলের শিক্ষক ছিল? জি না, বেসরকারি স্কুলের টিচার বেসরকারি ছিল। স্কুলের শিক্ষক, এই হ্যাঁ, জন্য আর কি সমস্যাটা। তা এখন আপনার মার জন্য আপনি চিন্তা করতেছেন নাকি মা আপনাকে নিয়ে চিন্তা করতেছে? মা আমার জন্য চিন্তা করতেছে ভাইয়া, কারণ আমার তো পৃথিবীতে মা ছাড়া কেউ নাই। জি জি, মা যদি মারা যায়, আমাকে দেখার মতো কোনো মানুষ নাই। মা তো মা যেহেতু চাচ্ছে, আল্লাহ না করুক, তারপরেও আপনার যেহেতু অভাব সংসারে বিয়ে শাদি এখন তো করতে হবে, বিয়ে শাদিটা ভালো একটা ছেলে হাতে তুলে দিলেই হয়, আপনি কি সেই চিন্তা করতেছেন যে বিয়ে করতে হবে বা কিছু নাকি সহযোগিতা চান মার জন্য আসলে? জি না ভাইয়া, মানে আমার চিন্তা ছিল আমিও লেখাপড়া করব। তো জি মায়ের চাকরিটা চলে যাওয়ার কারণে, অসুস্থতার কারণে আমি আর লেখাপড়া, মানে মা আমার আর কলেজে ভর্তি করাইতে পারে নাই। এখন আমি সাহায্য সহযোগিতা চাচ্ছি না, আমি একটা ভালো বড় মনের মানুষ চাই। আমি খুবই কষ্টে আছি, খুব দুঃখে আছি ভাই। আমার বাবা নাই, আমার 6 বছর বয়সে বাবা মারা গেছে, আচ্ছা আজকে ম্যাম, 13-14 বছর ধরে বাবা মারা গেছে। খুবই কষ্টের ভিতরে আছি। যদি একটা ভালো মনের মানুষ চাই, কোনো দয়ালু, প্রবাসী হোক বা দেশি হোক, কোনো দয়ালু যদি একটা ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়াইতো, তাহলে আমি জীবন সঙ্গী বানাইতাম। না সেটাই, আসলে আপনাদের তো সংসারে একটা পুরুষ মানুষ এখন বেশি প্রয়োজন। তা আপনি একটা ভালো ডিসিশন নিছেন যে আসলে বিয়ে করে একটা জীবন সঙ্গী। তা কিরকম মানে আসলে দেশি প্রবাসী তো বুঝলাম, মানে সেটা আসলে কি চাকরিজীবী চান নাকি আসলে কিরকম যে কোনো কর্মজীবী হলেই হবে? হ্যাঁ, যে কোনো কর্মজীবী, বয়স বা চেহারা এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না। বয়স সময়ের সাথে সাথে বাড়বে, এটা স্বাভাবিক বিষয়। জি জি আর চেহারা আজকে আছে কালকে নাই, সাধারণ একটা জর্জরি হইলেও চোখের নিচে কালো হয়ে যায়। তো জি আমি চেহারা আর বয়স দিয়ে মানুষ যাচাই করি না। একটা সুন্দর, ভালো, প্রকৃত মনের মানুষ চাই, যার মনটা ভালো, যে কখনো আমাকে গরিবের মেয়ে দেখে অবহেলা করবে না, নিঃস্বার্থভাবে বন্ধুর মতো আমার পাশে দাঁড়াবে, এরকম একটা মানুষ চাই। যাক, আপনি যে এত বড় হয়েছেন, কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছিল নাকি জীবনে? না না ভাই, ওইগুলা করার সময় পাইনি। আসলে মায়ের কথা ছিল যে মন দিয়ে লেখাপড়া করো, তোমার বাবা নাই, মানুষ যাতে বলতে না পারে যে তোমাকে খারাপ ভাবে মানুষ করছি। সেই কারণে আমি লেখাপড়া করে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস মার্কসও নিয়ে আসছি। টাকা পয়সার অভাবে আর কলেজে ভর্তি হতে পারিনি। আর প্রেম ভালোবাসা তো অনেক দূরের কথা ভাইয়া, ওগুলার কোনো টাইমই পাইনি। যেহেতু আপনি ভালো রেজাল্ট করছেন, দেখেন প্রতিবেদনে আসেন, কেউ যদি পাশে দাঁড়ায় যদি লেখাপড়া করার সুযোগ হয় লেখাপড়াটা অবশ্যই চালিয়ে নেবেন। আর নামাজ কালাম পড়েন তো? জি ভাইয়া, আপনাদের দোয়া। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি। আর যা বলতেছেন সেটা তো আপনি একদম সত্যি কথা, আপনি মিথ্যা কথা কোনো বলতেছেন না তো, কারণ মানুষ ভাইয়া এখন আমি প্রতারিত হইতে হইতে মানুষের বিশ্বাসটা উঠে গেছে, সত্যিকারের অসহায়গুলো আসলে মানুষ বিশ্বাস করতে চায় না, সেটার জন্য জানতে চাও আর কি। এটাই হচ্ছে মানে কষ্ট, প্রকৃত কষ্ট, যে একজনের জন্য 10 জনকে মানুষ খারাপ ভাবে। আসলে মানুষের সাথে কথা না বললে, মানে মানুষের সাথে না মিশলে তো বোঝা যায় না কে মন। তো আমি সেটাই, চাচ্ছি যদি আমাকে মন থেকে কেউ বিশ্বাস করে আমার পাশে এসে দাঁড়ায়, ইনশাল্লাহ তাকে আমি ঠকাবো না। যাই হোক, তা আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন। আমার পার্সোনাল একটা নাম্বার আছে ভাই, রাত দিন 24 ঘন্টায় ওপেন থাকে। জি 0177 জি 411
জি4 9 0 জি, 4 5 ব্যাস নাম্বারটা খোলা রাখবেন। আর আপনি যে ছবিটা পাঠাইছেন এটা তো আপনারই ছবি, জি ভাই, ওইটা আমার নিজস্ব ছবি, আমার রাইট? নিজের। হ্যাঁ, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন আর সত্য দিয়ে জীবন সাজাবেন, দেখবেন জীবনে সুখ শান্তি সব কিছুই পাবেন। আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দেখবেন কোনো না কোনো একটা ভালো ওসিলায় বা ভালো একটা ব্যবস্থা করে দেবে। আর যারা দর্শক আপুর কথাটা শুনলেন, অবশ্যই কথা শুনে তার ঠিকানায় গিয়ে যোগাযোগ করে তার নাম্বারে কথাবার্তা বলে দেখা সাক্ষাৎ করে যে কোনো আপনারা ডিসিশন নিতে পারবেন। তা আপু ভালো থাকেন, আর কোনো কিছু বলতে চান? হ্যাঁ, একটা কথা বলতে চাই, জি ওই যে বললেন না যে সবাই প্রতারিত হয়েছে সেই জন্য বিশ্বাস করে না, জি আমি শুধু একটা কথা বলি, সবার সাথে তো সবাই অনেক ভাবে অনেক রকম ভাবে কথাবার্তা বলছে, আমার সাথে কেউ একটু বিশ্বাস করে কথা বলুক, কেউ পাশে দাঁড়াক, ইনশাল্লাহ আমি তাকে কখনো ঠকাবো না। আর একটা কথা ভাই, যে প্রকৃত ভাবে আমার পাশে দাঁড়াবে সেই যেন একমাত্র আমার সাথে কথা বলে, সেটাই। কোনো অন্য মানুষ যাতে না বলে। এটাই, তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।